একজন মানুষের জীবনে আপনাদেরকে বলবো, নাম হচ্ছে ডক্টর শিবশক্তি। নাম কি কেউ কোনোদিন শুনেছেন? শুনেছেন? ডক্টর যারা শিক্ষিত তারা বুঝবেন, ডক্টর শিবশক্তি উনি কে ছিল? উনি শুধু হিন্দু ছিল না, উনি শুধু হিন্দু ছিল না, উনি 70 কোটি মানুষের, ভারতে 70 কোটি মানুষের দেবতা ছিল। নাম তার ডক্টর শিবশক্তি। আল্লাহ আকবার বলে 70 কোটি মানুষের। উনি এত পাণ্ডিত্য ছিল, 12টার বেশি ভাষা তিনি জানতেন, 12টার বেশি ভাষাতে কথা বলতে পারতেন। এরপরে তিনি 10টা বিষয়ে ডক্টরেট করেন, 10টা ধর্মের উপরে তিনি ডক্টরেট করেন। এবং ডক্টরেট করার পর একদিন তার মাথায় আসলো, ইসলামের প্রতি মানুষ এত ঝুঁকছে কেন, কোরআনের প্রতি মানুষ এখন ঝুঁকছে কেন? আওয়াজ দিয়ে বলেন তো, কোরআনের প্রতি আকর্ষণ বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? বেশি। অন্যান্য ধর্মের প্রতি এত আসক্ত নয়। ডক্টর শিবশক্তি একদিন গবেষণা করতে শুরু করলেন, হাই হাই মুসলমান, আমি তো সব বিষয়ে ডক্টরেট করেছি, দেখি মুসলিম কারা, মুসলিমদের জীবন ব্যবস্থা কেমন। এইবার মুসলিমদের সংবিধান পবিত্র কোরআনে কারিম সে বাড়িতে নিয়ে গেলেন এবং পবিত্র কোরআনে কারিম সে স্টাডি করতে শুরু করলেন। আওয়াজ দিয়ে বলেন তো, কোরআন পড়ার দরকার আছে না নাই? অবশ্যই কোরআন পড়ার দরকার আছে। আমরা কোরআন পড়ি না, জানি না, বুঝি না, হুজুর কি বলে সেটা আমরা ভুলও ধরতে পারি না। আমাদের একদম কোয়ালিটি লো। তখন ডক্টর শিবশক্তি পবিত্র কোরআনে কারিম বাড়িতে নিয়ে গেলেন, স্টাডি করতে শুরু করলেন। মনের যত প্রশ্ন একে একে বলে, পবিত্র কোরআন যখন খুলবেন তিনি, তখন বলছেন, হাই হাই এত বড় একটা কিতাব কে বানাইছেন? আওয়াজ দিয়ে বলেন তো, কোরআন এই পৃথিবীতে নাজিল করেছেন কে? একটু জোরে বলেন, কে? আল্লাহ তাআলা নাজিল করেছেন। তিনি পবিত্র কোরআন খুললেন, খুলে দেখলেন পবিত্র কোরআনে লেখা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। উনি কোরআন পড়তে পড়তে এরপরে ডক্টর শিবশক্তি বললেন, এই কিতাবের ভিতরে, এত বড় একটা কিতাব, এর ভিতরে কি ভুল আছে? আওয়াজ দিয়ে বলেন তো, কোরআনের ভিতরে ভুল আছে? এটা কে বলেছেন? আমি বলেছি। আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। ডক্টর শিবশক্তি পবিত্র কোরআন পড়তে শুরু করে দিলেন, মনের যত প্রশ্ন সব প্রশ্নের উত্তর আল্লাহর কোরআনে কারিম তাকে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে, মনের ভিতর যা প্রশ্ন আসে, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন এইভাবে নাজিল করেছেন, আমাদের মনে কিয়ামত পর্যন্ত যত প্রশ্ন আসবে সব প্রশ্নের উত্তর আল্লাহর কোরআনে কারিম দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে, উনি সব প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন, পাইতে পাইতে শেষ পর্যায়ে গিয়া উনি চিন্তা করলেন, উনি একদিন পবিত্র কোরআন নিয়ে গবেষণা করতে করতে পড়তে পড়তে উনি পাইলেন যে আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। উনি চিন্তা করলেন, মুসলমানরা তো নামাজে দাঁড়ায়, আমি তো দেখেছি উনি ওযু করে কেমন করে সেটাও জানতেন না, উনি কিছুই না করে, উনি আস্তে করে নামাজের কোনো দোয়া দরুদও জানে না, তাসবিহ কালামও জানে না। উনি নামাজে দাঁড়ায় গেলেন, গিয়া আল্লাহর কাছে হাত তুললেন, হাত তুলে মোনাজাত করলেন, আল্লাহ এই পৃথিবীতে আমি 10টি ধর্মের, আমি পাদ্রি এবং 10টি ধর্ম নিয়ে আমি গবেষণা করে ডক্টরেট পেয়েছি, কিন্তু আল্লাহ তোমার ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার, আমার মতো ডক্টরেটের মনের যত প্রশ্ন সব উত্তর দিয়েছে। এইভাবে ভোরে রাতে দেখছেন কে যেন তাকে ডাকছে, কে যেন তাকে ডাকছে, আল্লাহু আকবার বলে, ছোট ডক্টর শিবশক্তি দৌড়াও। উনি বললেন, তুমি কে? ডক্টর শিবশক্তি বললেন, আমি ঘুমের ভিতরে যখন ছিলাম
আমার ঘুমের ভিতরে তখন আমি যখন ঘুমাচ্ছিলাম কে যেন একটা পাগড়ি পরা একজন লোক এসে বলল, ও শিবশক্তি ওঠ, তুমি আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করেছ আর আল্লাহর কোরআনের কাছে তোমার মন চাচ্ছে তুমি সারান্ডার করে মুসলমান হয়ে যাবা। ও ডক্টর শিবশক্তি তুমি উঠে যাও, আমি আর কেউ নই, আমি পৃথিবীর এই পবিত্র কোরআনে যে নবীর নাম পেয়েছ যার উপরে এই কোরআন নাজিল হয়েছে, আমি স্বয়ং বিশ্ব নবী তোমার কাছে এসেছি, হাত দিয়ে তুমি আমার হাতের উপর হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যা, হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ডক্টর শিবশক্তি বলল, আমি আর দেরি করলাম না, আমি আর দেরি করলাম না, আমি সুন্দর করে বিশ্ব নবীর হাতের উপরে হাত দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন কালিমা পড়লাম চিন্তা হলো আমার 70 কোটি মানুষ আমাকে দেবতা বলে মানে ভগবান বলে মানে, আমি তাদের কাছে কি কথা কি জবাব দিব, আমার স্ত্রীর কাছে আমার একমাত্র কন্যার কাছে আমি কি উত্তর দিব। বারবার স্ত্রীর দরজায় যায়, ঘরের দরজায়, সেই স্ত্রী থেকে আলাদা পবিত্র কোরআনে কারিম গবেষণা করার জন্য ঘরের দরজায় গিয়ে দেখে স্ত্রীর দরজায় বারবার নক করতে চায় কিন্তু পারে না। হঠাৎ করে রাত 3টার দিকে তার স্ত্রী উঠে গিয়েছে, উঠে গিয়ে বলছে, ও আমার প্রিয় স্বামী, আজকে রাতের বেলা আমি একটা অবাক করা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন হলো আমাকে কে যেন পাগড়ি পরা একটা মানুষ এসে দাঁড়ায় বলছে, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমার স্বামী আমার হাতে হাত দিয়ে কালিমা পড়েছে, তুমিও আমার সাথে কালিমা পড়ো। আমিও কেমন যেন পড়ে নিলাম, ও স্বামী, স্বামী বলে, আলহামদুলিল্লাহ আমি একজন সঙ্গী খুঁজে পেলাম, আমাকে বিশ্ব নবী হাতে হাত দিয়ে কালিমা পড়াইছে, কিন্তু অনেক দিন হলো তোমাকে বলবো, তোমার ঘরের দরজায় যাই, তোমার সামনে যাই, কিন্তু বলতে পারি না। আজকে যখন তুমি আমাকে বললা তোমার হাতে হাত দিয়ে কালিমা পড়েছি, কিন্তু আমাদের খলিজার টুকরা মেয়েকে কি জবাব দিব, ডাক দিয়ে বলছে কিছুক্ষণ পর মেয়ের দরজায় নক করেছে, মেয়ে বলছে, বাবা দরজা খোলা যাবে না, আমি আজকে এমন বড় একটা অপরাধ করেছি বাবা, বাবা তুমি যদি শোনো আমাকে ঘর থেকে বের করে দিবা। বাবা বলে, কি অপরাধ, তোর চাইতে বড় অপরাধী আমরা, আজকে আমরা দুই স্বামী স্ত্রীর অপরাধ করেছি। ডাক দিয়ে বলছে, বাবা আমার ঘরে কে যেন এসে বলছে তোমার বাবা কালিমা পড়ে মুসলমান হয়েছে, তোমার মা কালিমা পড়ে মুসলমান হয়েছে, তুমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যা। আমি কালিমা পড়েছি, ও বাবা দরজা খোলা যাবে না, বাবা বলছে দরজা খুলে দাও, এই মুহূর্তে তুমি দরজা খুলে দাও, সন্তানটা দরজা খুলে দিল, তিনজন মিলে কালিমার আওয়াজ দিলেন এবং ডক্টর শিবশক্তি পরবর্তীতে ইসলাম কবুল করে তার নাম হয়েছিল ইসলামুল হক, আর তার স্ত্রীর নাম দিয়েছিল খাতিজা, আর তার কন্যার নাম দিয়েছিল আয়েশা। তাদেরকে সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছে, এটাই তো ইসলাম, ইসলাম গবেষণা করতে গিয়ে আজকে ইসলাম কবুল করছে, আর আমরা ইসলাম দাদার দাদা পেয়েছে, বাবা পেয়েছে, আমি পেয়েছি ইসলাম, সেই ইসলাম আমরা রক্ষা করতে পারি না। সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে ইসলাম রক্ষা করেছে, কিন্তু আমাদের ভিতর থেকে যারা সামান্য একটু পড়াশোনা করে ইসলাম সম্পর্কে ভুল ভাল বকে, আমি বলবো নাস্তিকরা অসহায়, ওদের কেউ নাই, হিন্দুদের তাও দেবতা আছে, ভগবান আছে, ভগবতী আছে, কিন্তু নাস্তিকদের কেউ নাই, আমাদের আছেন কে? একটু জোরে বলেন, আমাদের আছেন কে? আমাদের আল্লাহ আছেন, আর ওদের কেউ নাই, ওরা হিন্দু না, মুসলমান না, খ্রিস্টান না, কিছুই না, ওরা কাকে ডাকবে? কিন্তু শিবশক্তি আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিয়েছিলেন। এই জন্য বলবো ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য বাদ দেন, ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য বাদ দেন, ইসলাম পৃথিবীতে ছিল, ইসলাম থাকবে, রাষ্ট্র ধর্ম থেকে যারা ইসলাম বাদ দিতে যাবে তাদেরকে রক্তের বন্যা বয়ে তারপরে বাংলার মুসলমান প্রমাণ করবে ইসলাম আমাদের সাংবিধানিক ধর্ম, ইসলাম আমাদের জীবনের ধর্ম, ইসলাম আমাদের রক্তের ধর্ম, ইসলাম আমাদের কলিজার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আমাদের কলিজার ধর্ম হচ্ছে ইসলাম,
অশোক কুমার ঘোষ একজন হিন্দু, একজন হিন্দু অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে, তার কেমন করে সাহস হলো যে বাংলার বুকে দাঁড়ায় এসে এই 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 ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে বাদ দেওয়ার জন্য কাজ করছে? তাহলে আমার প্রশ্ন হলো, বাংলাদেশের আরো বাদ বাকি 60,000 অ্যাডভোকেট মুসলমান আছে, তাদের কোথায় গেল? হিন্দু যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়াইতে পারে, মুসলমান অ্যাডভোকেটদের উচিত ছিল 60,000 অ্যাডভোকেট রাস্তায় বের হওয়া, কথা বলেন ঠিক কিনা? কিন্তু না না, ইমান নাই আমাদের, আমাদের ইমান দুর্বল। আল্লাহ তাআলা আমাদের ইমানকে আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ হেদায়েত উপর থেকে টিকে রেখে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। জোরে বলেন আমিন। হেদায়েত আমরা পেয়েছি বাবার সূত্রে, কিন্তু এটা যেন আল্লাহ তাআলা ধরে রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। আপনারা কি কষ্ট পাইলেন?